নমস্কার, সফলতার পথে আপনার সাথে আমি সঞ্জীব আজকে আবার এসেছি। আমি বেশ কয়েকদিন থেকে ভাবছি আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রকৃতির দিকে কি সমানভাবে তাকান না। যার আছে তার দিন 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 বেড়েই যাচ্ছে ধন সম্পত্তি টাকা পয়সা, আর যার নাই সে একেবারে আস্তে 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 গরিব হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? তিনি কি স্বার্থপর? তিনি কি শুধুমাত্র বড় লোকদের কথাই চিন্তা করেন, গরিব মানুষের কথা চিন্তা করেন না? তারপর আমি দেখলাম যে না, ঠিক এর পেছনে যুক্তিপূর্ণ কারণ আছে। আমার পাশের বাড়ির একজন মোটামুটি মাস ছয়েক আগে লটারিতে 1 কোটি টাকা পায়, ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা উইদিন 6 মান্থ। আজকে 6 মাস নেট ব্যালেন্স ইজ 0, তার কাছে বর্তমানে আর কিচ্ছু নাই। আগে ব্যাটারির দোকান ছিল, ব্যাটারি বেঁধে বিক্রি করতো, এখন পুনরায় আবার সে ব্যাটারির দোকানেই ব্যাটারি বেঁধছে। মাঝখানে এই যে টাকাটা গেল কোথায়? গাড়ি কিনলো, বাড়ি করলো, বাস কিনলো, বিভিন্ন কিছু করে টাকাটা কিন্তু শেষ। তো এই বিষয়ে আপনাদের জানা একটা গল্প আপনাকে বলি। রাজামশাই ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে তিনি তার সঙ্গে 3 জন সেপাই নিয়ে গেছেন। প্রথম সেপাইকে পরীক্ষা করার জন্য প্রথম সেপাইকে 5টা মুদ্রা দিল, 5টা মুদ্রা, তখন তো সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা দিল, যে টাকাটা রাখো তুমি 1 বছর এই টাকাটা যা ইচ্ছা করো, আমি 1 বছর পরে এসে তোমার কাছ থেকে হিসাবটা বুঝে নেব। দ্বিতীয় জনকে 3টে মুদ্রা দিল, তাকেও সেই একই কথা, যাও নিয়ে যাও, এটা নিয়ে ব্যবসা ট্যাবসা করো, করে দেখো। তৃতীয় জনকেও 1টা মুদ্রা দিল। তাহলে প্রথম জনকে দিল 5টা, দ্বিতীয় জনকে 3টে, এবং লাস্ট জনকে দিল 1টা। 1 বছর পর যখন রাজামশাই ফিরে এলেন, ফিরে এসে জিজ্ঞেস করছে, আচ্ছা যাকে 5টা মুদ্রা দিয়েছিল, জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাকে যে মুদ্রাগুলো দিয়েছিলাম তুমি কী করেছো দেখি? হুজুর, আপনার 5টা মুদ্রা আমি ব্যবসা করে বিভিন্নভাবে উন্নতি করে 10টা মুদ্রা, 10টা স্বর্ণ মুদ্রা আমি করেছি এনে হুজুর জমা। দ্বিতীয় জনকে ডাকা হলো, দ্বিতীয় জনকে জিজ্ঞেস করা হলো, দ্বিতীয় জন বললো, আপনার 3টা মুদ্রা আমি 5টা তৈরি করেছি, এনেন আপনার কাছে। তৃতীয় জনকে ডাকা হলো, তৃতীয় বললো, হুজুর আমি আপনার টাকাটা কিছু করিনি, কারণ একটাই তো, আমি মাটির গর্ত করে পুঁতে রেখে দিয়েছিলাম, এই নিন আপনার 1টা মুদ্রা। মন্ত্রীকে তখন ডেকে বলো, বুঝলি দেখে এসো, ওর যে 1টা মুদ্রা ওটা 10টা মুদ্রা আছে, ওকে দিয়ে দাও। বললো, এটা হুজুর এটা কীরকম বিচার হলো? আপনি ওর 10টা আছে আবার ওকেই আবার দিচ্ছে? বলো, এটা নিয়ম, যারা আছে তাকে আরও দাও, আর যার নাই তার কেড়ে নাও, এটাই রুল, এটা প্রকৃত নিয়ম, এটাই সৃষ্টিকর্তার নিয়ম। কারণ ও 5টা থেকে 10টা করেছে, 11টা থেকে 22টা করবে, ও ক্রমশ বাড়াতে থাকবে, আর তুমি একটাও কিচ্ছু করতে পারবে না, তোমার ওই মাটির তলায় পুঁতে জং লাগিয়ে পচে শেষ করে দেবে, তোমার জীবনে কিচ্ছু হবে না, তুমি সেটা কেন নষ্ট করে দেবে, 1টাকে 2টো করতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারলেন? আপনি কাজ করছেন, ভালো কথা, আপনি কাজ করছেন, এটাতে লোকের বা সময়ের বা সমাজের কিচ্ছু যায় আসে না। আপনি কী কাজ করছেন দ্যাটস নট এ ম্যাটার, আপনি কী পারেন সেটাই হচ্ছে ফ্যাক্টর। জীবনে উন্নতির জন্য আপনি আপনার যে গুণ আছে গুণটাকে প্রকাশ করুন, আপনার ভেতরের যে গুণ, ভেতরের যে ঐতিহ্য সেটাকে প্রকাশ করুন, ফোকাস করুন, দেখবেন জীবনে সফলতা পাবেন। সফলতা এমনি চলে আসবে না। আপনি সুন্দরভাবে ভেবে দেখুন, যে অর্গ্যানগুলো আপনি শরীরের কাজ করেন না সেগুলো কাজ করতে পারবে না। আপনি যে জিনিসগুলো জানেন অথচ প্র্যাকটিস করছেন না একটা সময় ভুলে যাবেন। একজন ভালো আর্টিস্ট স্টুডেন্ট লাইফে খুব ভালো ছবি আঁকতো, কিন্তু 70 বছর বয়সে 60 বছর বয়সে বা 10 বছরের প্র্যাকটিস অফ করে দেওয়ার পর তাকে যদি আঁকতে বলেন, দেখবেন ভালোভাবে ছবি আঁকতে পারছে না। একজন গিটারিস্ট যিনি ভালো গান করেন, তাকে আপনি প্র্যাকটিস ছেড়ে দেওয়ার 5 বছর পর বলুন, একটা গান তোলা পারবে না। একজন কম্পিউটার টাইপ মাস্টার, স্পিড প্রচুর, 10টা আঙুল দিয়ে আরও সুন্দরভাবে স্পিড করে, 5 বছর প্র্যাকটিসটা অফ করে দেন, তারপর ওকে বলুন, পারবে না। আপনাকে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার গুণ তত বেশি প্রকাশিত হবে, আপনি তত বেশি সফলতা পাবেন। যারা আছে সে অবশ্যই বড় লোক হবে, সে চুরি 2 নম্বরি করে ডাকাতি করে বড় লোক হবে, আর যার নাই সে একেবারেই তলিয়ে যাবে, কারণ সে ভাঙিয়ে খাবে, তার যেটুকু আছে সেটুকু সে শেষ করবে। আপনার শরীর, আপনার সঞ্চিত অর্থ, আপনার জ্ঞান, আপনার গুণ, আপনার অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিসকে জং ধরতে দেবেন না। যদি জীবনে সফল হতে চান সেগুলোকে কাজে লাগান, সঠিকভাবে মূল্যায়ন করুন, দেখবেন জীবনে সফল। সফলতার জন্য না আমরা কিছু করতে হবে, লেবারের মতো পরিশ্রম করলে কিছু হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?